Assalamualaikum. Chicken shawarma recipe te apnader ke shagotom. Bashay onek easy bhabe chicken shawarma banano jay puro restaurant style e. Aaj shei recipe ami apnader ke share korbo. Tahale video ti puro puri dekhun, asha korchi bhalo lagbe. Protome shawarma roti bananor jonno ami ekhane diye dichi 2 cup poriman moida. Tarpor diye dichi 1 table chamoch poriman lobon, 2 table chamoch gura dudh, 2 table chamoch chini. আর দিয়ে দিচ্ছি সাথে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার ইউজ করার ফলে রুটিটা যখন বানানো হয় তখন অনেক ফুলে আসে। যখন আপনি এটা বানাবেন তখন বুঝতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি বাসায় রেগুলার ইউজ করা সয়াবিন তেল। এবার হালকা কুসুম গরম পানির উপর এই ডোটাকে আমি তৈরি করব মনে রাখবেন ঠান্ডা পানি বা নরমাল পানি এই ডোতে ইউজ করবেন না এবার হাতের সাহায্যে এই ডোটাকে ভালো করে মথে নেওয়ার পরে আমি 1 ঘন্টা পর্যন্ত এটাকে আলাদাভাবে রেখে দেব যাতে এই ডোটা ময়দাটা অনেক সুন্দরভাবে নরম থুলথুলে হয়ে আসে ততক্ষণে চলে যাচ্ছি শর্মার চিকেন মশলা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই তারপর দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ আর হলুদ গুঁড়া আধা চামচ পরিমাণ সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা মশলা রাঁধুনি মশলা পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার মশলাটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা ভালোভাবে মিক্স করা শেষ কালারটা অনেক সুন্দর এসেছে এখন এখানে আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি মাংসের সাথে মশলা ভালোভাবে মিক্স করার পরে এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি সেই ফাঁকে আমি চলে যাচ্ছি শর্মার রুটি বানানোর জন্য কি 1 ঘন্টা ঢেকে রাখা পরে এটা সুন্দর একটা ফুলে আসছে আশা করছি রুটিটা অনেক ভালো হবে অনেক নরম থুলথুলে হয়েছে শর্মার রুটি বেশি পাতলা করা যাবে না এভাবে একটু মোটা রাখতে হবে আমার এক এক করে আমার 6টা শর্মার রুটি হয়ে গিয়েছে অনেকে তাওয়াতে রুটি বানায় আমি ফ্যানে বানিয়ে নেছি কারণ ফ্যানে বানালে কিন্তু রুটিটা আরো সুন্দর হয় এবার চলে যাচ্ছি শর্মার চিকেন মশলাটা তৈরি করার জন্য মিডিয়াম লো হিটে এই মশলাটাকে অনেকক্ষণ ভাবে কষাতে হবে যতক্ষণ পানিটা শুকিয়ে না আসে মাংস তৈরি হওয়ার পর আমি চলে যাচ্ছি সালাদ তৈরি করার জন্য সালাদ বানানোর জন্য আমি নিয়েছি শসা টমেটো পেঁয়াজ লেবু আপনারা চাইলে বাঁধাকপিও ব্যবহার করতে পারেন অথবা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন সালাতে আমি লবণ ব্যবহার করছি না কারণ লবণ ব্যবহার করলে সালাদ থেকে পানি বের হয়ে আসবে সেই ক্ষেত্রে আমি এখানে দিচ্ছি লেবুর রস সালাদ মাংস রুটি হওয়ার পরে আমি চলে যাচ্ছি শর্মা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি রেড চিলি সস এই রেড চিলি সস কিভাবে বানাইতে হয় সেই রেসিপির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারবেন চিকেন শর্মাতে বেসিক্যালি তাহিনি সস অথবা রেড চিলি সস ব্যবহার করা হয় আমি তাহিনি সস না দিয়ে আমি দিচ্ছি রেড চিলি সস সহজে আর অনেক মজাদার চিকেন শর্মা আমার হয়ে গিয়েছে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য